সো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নিউ বাংলা এডিটর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সো ডিসপ্লের উপরে যে আপনারা যে পিকটা দেখতে পাচ্ছেন, এক্স্যাক্টলি আমি আজকে এই পিকটা লাইটরুম, অনলি লাইটরুম অ্যাপস দিয়ে এডিট করতে যাচ্ছি। পিকটা কিন্তু অসাম দেখা যাবে। তো চলেন আমরা ডিরেক্টলি আপনার ফোনের গ্যালারিতে চলে যাবেন। সো দেখতে পাচ্ছেন, সো এখান থেকে আপনাদেরকে এক্স্যাক্টলি ফটোটা অ্যাড করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ফটোটা অ্যাড করতেছি। তো এখান থেকে আপনাদের ডিরেক্টলি ফটোটি অ্যাড করে নিতে হবে। সো সেক্ষেত্রে আমি ফটোটি অ্যাড করে নিতেছি। ডিসপ্লের উপর দেখছিলেন সেম টু সেম ফটো। তো এটা এই যে ফটোটা, তো এটাকে আমরা অ্যাড করে নিব এখন। সো দেখতে পাচ্ছেন ফটোটার উপরে আমি ক্লিকে আসি। তো এখান থেকে আপনাদের এক্স্যাক্টলি কোন যেটা করা লাগবে, এখান থেকে আপনাদের ডিরেক্টলি করে নিতে হবে শেয়ার। শেয়ার অপশনে গিয়ে এখান থেকে আপনাদের ডিরেক্টলি করে নিতে হবে লাইট রুম, অ্যাড টু লাইট রুম। এখান থেকে আপনারা অ্যাড টু লাইট রুমে ক্লিক দিলে আপনাদেরকে এইটা দেখেন লাইট রুমে অ্যাড নিচ্ছে। তো এখান থেকে এক্স্যাক্টলি হয়ে গেছে। তো আমি ডিরেক্টলি এখান থেকে চলে যাব লাইট রুম। লাইট রুমে তো দেখতে পাচ্ছেন আগে থেকে আমার লাইট রুমটা ওপেন ছিল, তো আমি এটার ভিতরে চলে যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন হয়তো এতক্ষণে হয়ে গেছে, হ্যাঁ এখনও পর্যন্ত হয় নাই, তবে আশা করা যায় এখনই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে কিন্তু এটা ফিনিশড হয়ে গেছে, তার মানে পিকটা চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন পিকটা কিন্তু চলে আসছে। সো আপনারা এই স্টাইল মানে এইভাবে আপনাদের ফটোটা এখানে অ্যাড করে নেবেন। তো আমি এটার উপরে আজকে একটা প্রিসেট ইউজ করব, ব্রাইট মানে ড্রাকনেস একটা প্রিসেট। সো আমি ড্র্যাকনেস প্রিসেটটা সিলেক্ট করতেছি। এই প্রিসেটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি করে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সো ড্র্যাকনেস ইউজ করবো না আমরা আজকে, এই মানে প্রিসেটটা ইউজ করব। তো দেখতে পাচ্ছেন আমি এই প্রিসেটটা ওপেন করলাম। এখান থেকে আপনাদের এক্স্যাক্টলি কোন কী করা লাগবে, সো আপনারা ডিরেক্টলি চলে যান এই যে থ্রি আইকন। থ্রি আইকনে চলে গেলে আপনাদেরকে দেখিয়ে দেবে কয়টা অপশন, অনেকটা অপশন। তো এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করা লাগবে কপি সেটিংস। কপি সেটিংসে যে দেখেন অনেকটা টুলস দিয়েছে, এখানে টুলসে কোনো কিছু করা লাগবে না। অ্যাট বাট আপনাদেরকে এই টিক চিহ্ন ক্লিক করলে আপনাদের এই দেখেন কপি সেটিং কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আপনারা ব্যাকে যেয়ে আপনাদের পিকের মানে পিকটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি পিকটা সিলেক্ট করে নিচ্ছি আবার। তো এখান থেকে আপনারা ডিরেক্টলি যা করবেন, এখান থেকে আবার থ্রি ডট যাওয়ার পরে দেখুন কপি সেটিংসের নিচে কিন্তু পেস্ট সেটিং আছে। পেস্ট সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার পিকটার ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন যে পিকটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগতেছে। সো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন লেটেস্ট ভিডিও আপডেট করার জন্য। সো এখন আমরা দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু ঠিকই আছে, তবে ফেসটা আমার এমন লাগবে না, আরও একটু কিউট লাগবে। সো আমাকে ফলো করেন। এখান থেকে আমরা ডিরেক্টলি চলে যাব কালার টুলস। কালার টুলসে যাওয়ার পর আপনাদের এই যে ছবিটা জমি থেকে সরিয়ে দিই, তো এখানে মিক্স টুল দেখতেছেন, এখানে চলে যাবেন। যাওয়ার পর তার রেটের পাশে যে অরেঞ্জ কালার, সো ওখানে গেলাম। যাওয়ার পর সিসারেশন, মাঝের অপশন সিসারেশনটা আমরা মাইনাস করলাম অ্যান্ড লুমিনেশনটা আমরা প্লাস করলাম। তো দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু আগের থেকে বেটার হয়ে গেছে। তো এখান থেকে আমরা আবার রেড কালারে চলে যাচ্ছি। যাওয়ার পর আমরা সিচুয়েশনটা মাইনাস করা থাকবে, তো সেখান থেকে আমরা একটুখানি প্লাস করব, বেশি না হালকা করে। সো এতটুকু থাকবে। তো দেখতেছেন এইটা যদি আমরা ই করি তো আপনার এই লিপের চেঞ্জ কালার চেঞ্জ হবে। তো আমরা এখান থেকে রেড কালারটা একটু সিলেক্ট করতেছি। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু বেশি হয়ে গেছে, তো আমার বেশি লাগবে না। সো সেই ক্ষেত্রে আপনাদের যতটুকু লাগবে এক্স্যাক্টলি ততটুকুই আপনারা ইউজ করতে পারবেন।
সো এখান থেকে দেখতে পারতেছেন আমি ব্যাকগ্রাউন্ডের কালারের লাইটটা একটু বাড়িয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন লাইটটা বাড়ানোর পরে কিন্তু পিকটা কিন্তু আরও সুন্দর লাগতেছে। তো এখান থেকে আপনাদের এই টুলস মানে এই তিনটা টুলসের যে কাজ হবে, আপনাদের ফার্স্টের হিউ আপনাদের কিন্তু কালার মানে শার্ট এবং প্যান্টের কালার চেঞ্জ হবে। সো আমি এতটুকু করে দিলাম। তার পাশে যে কালারটা আছে এইটার হিউ কিন্তু মাইনাস করা আছে, ফুল স্যাচুরেশনটা হিউ কিন্তু আমাদের প্লাস করতে হবে। হিউ প্লাস করলে দেখেন যে সেম টু সেম এতটুকু রাখবেন। রাখার পর আপনারা এক জায়গায় এখান থেকে করে দেবেন ডান। ডান করার পরে আপনাদের যা করতে হবে এখান থেকে নিচের এই অপশনটাতে আসুন। নিচের এইটা এসে আপনাদের ফার্স্টে যে অপশনটা আছে এইটাকে মাইনাস করুন। সো আমি 20 মাইনাস করতেছি। সো এটা কিন্তু আপনাদেরকে ফেসের যে ব্রনের দাগ থাকে সেগুলো কিন্তু মুছে যাবে। তো দেখতে পারতেছেন যতই করতেছি তত স্মুথ হচ্ছে, কিন্তু আমার এতটা স্মুথ লাগবে না। সো এখান থেকে আমাদের যতটুকু লাগবে এক্স্যাক্টলি আমরা ততটুকুই নিচ্ছি। সো আমরা যেটা যেখানে ছিলাম, সো এখান থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম ফেসটা কিন্তু স্মুথ হবে। তো এখান থেকে আমি আরেকটু মানে 30 করে দিতেছি। তো এখান থেকে অলরেডি হয়ে গেছে পিকটা, আপনারা জুম সারিয়ে নেবেন। তো এখান থেকে আপনাদের এই যে অপশনটা দেখতেছেন এইটার যত ই করবেন মানে মাইনাস করবেন পিকের পিক চারিকোলটা একটা ব্ল্যাক চিহ্ন আসবে, তো এইটা রাখতে হবে। রাখলে দেখতেছেন পিক কিন্তু আগে এমন ছিল, সো এখান থেকে হয়ে গেছে এমন। তো প্লিজ প্লিজ আপনারা কমেন্টে জানাবেন পিকটা কেমন হয়েছে অ্যান্ড এডিটটা কেমন হয়েছে। আপনাদের সহযোগিতায় কিন্তু সব কিছু হবে অ্যান্ড এটার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তার নিচে এই যে আরেকটা অপশন দেখতেছেন এটাই যে আপনার ফার্স্টে যে অপশনটা আছে এটাকে আপনারা বাড়িয়ে দিন। তার নিচে এই যে অপশনটা আছে এইটাকেও আপনারা বাড়িয়ে দিন। সো তার নিচেই অন্য কোনোটায় হাত দেওয়া লাগবে না, আমি এক্স্যাক্টলি যেটা করতেছি সো সেইটা হাত দিন। এই যে এইটা ওকে, এখান থেকে কিন্তু হয়ে গেছে, এখান থেকে একদম অলরেডি পিকটা হয়ে গেছে। তো আমরা এখান থেকে ডিরেক্টলি করে দিব সেভ। তো সেভ টু ডিভাইস এই 3 আইকনে যাবেন, যাওয়ার পর এই যে সেভ টু ডিভাইস অপশন এখানে যাবেন। যাওয়ার পর আপনারা যে হাই কোয়ালিটি অ্যাভেলেবেল আছে সো সেটা না করলে হবে, আমি লো কোয়ালিটি অ্যাভেলেবেল করতেছি। লো কোয়ালিটি করলে আপনার পিক কিন্তু যতই জুম করেন ফাটবে না। সো আমি এখান থেকে করে দিচ্ছি আর অ্যান্ড আমার এই লাইট রুম আপডেট ভার্সন, সো এইটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি করে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। অ্যান্ড আমি যে প্রিসেটটা ইউজ করেছি ওইটার লিঙ্কও থাকবে, আপনারা ইউজ করতে পারেন ডাউনলোড করে নিয়ে। অ্যান্ড আমার ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম সব কিছুর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন, নো প্রবলেম। অ্যান্ড এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।